আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন, সবাইকেই নতুন ব্লগ ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কুশি কাটার কাজ নিয়ে বসেছি। কাজগুলো অর্ডারই ছিল, একজন গলা নেবে, মানে জামার গলা, বাচ্চার জামার গলা, আর সেই সাথে নিবে হলো কুশিকাটার গয়না। কুশিকাটার গয়না মালা আর হচ্ছে কানের ফুল দুইটা নেবে, দুইটা বাচ্চার জন্য দুইটা নেবে, আর গলায় একই, মানে একটা আপুই নেবেন, তিনটা জিনিস। তো সেটাই রেডি করছিলাম, তবে যে ডিজাইনটা দিয়েছে এই ডিজাইনটা অনেক আগে বানিয়েছি আমি, তখনও সেল করেছি। তো ডিজাইনটা অনেক ঝামেলাকর, মানে দুইবার করে কাজ করতে হয়, এজন্য সময়টা বেশি লাগে, যার কারণে এই ডিজাইনটা আর করি না। অনেক পুরনো একটা ছিল, তো সেটা একজন, মানে আসলে জিনিস তৈরি করা থাকলে কোনো না কোনোভাবেই আল্লাহ রহমতে সেটা কোনো না কোনো সময় সেল হয়ে যায়, তো আসলেও বাস্তব প্রমাণ। তো বেশ কয়েকদিন আগে আমি এটা তৈরি করে রেখেছিলাম, তো সেই ডিজাইনটা নেওয়ার পরে আবার উনি আমাকে এই ডিজাইনই অর্ডার দিয়েছিলেন, এই ডিজাইনই করে দেওয়ার কথা বলেছিলেন, আর সাথে একটা স্যাম্পল দিয়েছিলেন, সেটা দিয়ে কয়েকটা গহনা বানানোর জন্য। তো আমি সেটাই রেডি করছি। এই গলাটা দেখতে বেশ ভালো লাগে, কিন্তু কাজটা অনেক বেশি। এই গোলাপ ফুলগুলো তিন লেয়ারের ফুল তৈরি করতে হয়, সেটা জোড়াই দিতে হয়, জোড়া দেওয়ার পরে আবার এটাকে আবার গলার সাথে সেট করতে হয়, অনেক ঝামেলা। সেক্ষেত্রে আমার দামটাও বেশি হয়, কিন্তু জিনিস সুন্দর নিতে চায় কাস্টমার, মজবুত নিবে, দেখতে সুন্দর লাগবে সেরকম জিনিস নেবে, কিন্তু টাকার বেলাতে কিন্তু সাশ্রয় খুঁজে, যে এটা একটু বেশি দাম হয়ে গেল ওটা। কিন্তু যারা কিছু টাকা জানেন তারা আমার মনে হয় বুঝতে পারেন যে এটা কেমন দাম হতে পারে। তো আসলে যখন দামটা বলেন তখন মনটা খারাপ হয়ে যায়, যে এত পরিশ্রম করে একটা জিনিস তৈরি করি, সে জিনিসটার মূল্যই উঠছে না। লাভ তো দূরের কথা, আমার পারিশ্রমিক আছে, খরচ আছে, সব মিলিয়ে তো একটা ড্রেস বা একটা হাতের কাজের জিনিসের দাম হয়, তো সেটা তো হিসাব করতে হবে, একটু বুঝতে হবে। তো আমি এভাবে সুই সুতা দিয়ে এটা জোড়াই দিয়ে ভালো করে গিট দিয়ে নিয়েছি, যাতে এটা আর খুলে না যায়। তো মাঝখানটাতে দিয়েছি আমি সাদা পুঁথিগুলো, পুঁথি দিয়ে এটা সেট করেছি, আর এই পিছন সাইডে যে জায়গাটা রেখেছি এটা হলো বোতাম ঘাট, মানে বোতাম থাকবে। তো এখানে আমি ফিতা দেই, বেশিরভাগ না, আমি গলাতে ফিতাই দিই, হাফ বডি বানালে সেখানে দেখা যায় বোতাম দেই। তো এই গলাটাতে আবার একটু বোতাম দিলাম, ফিতা ভালো লাগছিল না, কাস্টমারের কোনো পছন্দ না, এটা আমার ইচ্ছে তাই দিলাম। তো খারাপ লাগবে না, দেখতে বেশ ভালোই লাগবে, গলাটা কিন্তু ভালোই লাগছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে কেমন লাগছে। আর এই গয়নাগুলো তৈরি করেছি আমি, গয়নাগুলো সাদা এই কুশি কাটার সুতাই, মানে সুন্দরী সুতা যেটা বলে, গ্লেজি সুতা দিয়ে কাজ করেছি। আর হচ্ছে এখানে আমার কাছের পুঁথি আছে, একদম জিরো সাইজের কাছের নীল পুঁথি দিয়েছি। এই কালারটুকু পুরোটাই কাস্টমারের পছন্দ, সুতার কালার, পুঁথির কালার যিনি অর্ডার দিয়েছেন ওনারই পছন্দ মতো দিয়েছেন, যেরকম বলেছেন আমি ঠিক সেরকম তৈরি করেছি। আর উনি একটা স্যাম্পল দিয়েছিলেন, আমি সেটা দেখে দেখে, উনি বলেছিলেন ঠিক এটার মতো করে দিবেন, তো আমি ঠিক সেটার মতো করেই করে দিয়েছি। মাশাল্লাহ, ক্যামেরা থেকে বাহিরে বেশ সুন্দর লাগছে, ক্যামেরাতে কেমন যেন জোরালো জোরালো লাগছে, ফুলটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে দেখতে অনেকটাই ভালো লাগছে, ছড়াই আছে গোলাপের মতো কুচকানো, এই যে পুঁথিগুলো সুন্দর বসেছে, উল্টা দিকে কিন্তু পুঁথি নাই, পুঁথি সামনের দিকে এসেছে, সেভাবেই আমি এটা তৈরি করেছি। তো ওটা পুরাটাই একদম কমপ্লিট, এখন ওটা ঠিক তার গন্তব্যে চলে যাবে, রেডি করে রাখলাম, জরুরি অর্ডার ছিল। আর এখানে আমার হাতের কাজের ড্রেস কাজে দেওয়া ছিল,
কর্মীর কাছে দেওয়া ছিল। কর্মী আপুটা অসুস্থ বলে উনি বাসায় আসেননি, তো উনি কিছুটা রাস্তায় আগায় আসেন আর আমাকে বলেন অসুস্থতার জন্য। ওনার দিকে একটু তাকিয়ে আমি নিজেই একটু কষ্ট করে আবার আগায় গেলাম। এর আগেও এরকম এনেছি, কাজও দিয়েছি এরকম করে বুঝিয়ে, তো আজ নিয়ে আসলাম। তো মনে হচ্ছিল সুতাটা বেঁচে গেছে, কিন্তু না। আর ফার্স্ট আমি কাপড়টা খুলেছি এই ক্যামেরার সামনেই, আপনাদের সামনেই, কিন্তু খোলার সাথে সাথে আমার মাথাটা পুরাটাই নষ্ট হয়ে গেছে। আসলে আমি বিজনেস করতে গিয়ে, ছোট্টই বিজনেসটা করছি আমি, এখানে যে আসলে এত বড় হোঁচট খাবো আমি বুঝতে পারিনি। আসলে মানুষ চলাই খাওয়া অনেক কঠিন, মানুষকে চলানো খুব কঠিন। নিজে নিজে কাজ করা যায়, কিন্তু সব কাজ তো আর নিজে করে পোষানো যায় না। এটা যেহেতু আমার ব্যবসা, আমি একা একা দুই একটা ড্রেস করতে পারি, অনেকগুলো তো আর করতে পারি না। তো সেখানে আমাকে কর্মী তো লাগবেই, আর কর্মী বলতেই তো আমার কিছু লোক নিয়ে কাজ করা। সেখানে এক একটা লোক এক এক রকম মনের মানুষ, আর বলুন কিভাবে মানুষকে বিশ্বাস করব। ওনাকে খুব বিশ্বাস করতাম, খুব বিশ্বস্ত ছিল, আর ওনার হাতের কাজটাও আমার কাছে অনেক ভালো লেগেছিল। এজন্য আমি ওনাকে কাজ দিয়েছিলাম। ওনার বাড়িতে আমি কখনো যাইনি, তবে বাড়িটা বেশি দূরেও না আবার একদম কাছেও না, তবু হেঁটে যাতায়াত করা যায়, আবার গাড়িতেও করা যায় এরকম আর কি। তো আমি কাজটা দিয়েছিলাম অনেক দিন আগে, মাঝখানে কিছুদিন আমি যোগাযোগই করতে পারিনি, আমাদের জীবনে একটা অনেক বড় ঘটনা ঘটে যাওয়ার কারণে। তো তারপরে আমি ওনার সাথে যোগাযোগ করেছি, বলেছে আজ নয় কাল, কাল নয় পরশু এরকম। তো কাজটা অনেক দিনের, যেহেতু আমার এটা একটা ওয়ান পিস আছে, আমি ওনাটা সেই ওয়ান পিসের সাথেও বিক্রি করতে পারি, আলাদাও বিক্রি করতে পারি, আমি সেজন্য এই কাজটা ওনাকে দিয়েছিলাম। তো অনেক বলার পরে উনি আমাকে বললেন যে মাঝখানের কে দুই একটা ফুল রয়ে গেছে আর বাকি কাজটা হয়ে গেছে, তো আমি করে দিব। তারপরে আবার আরেকদিন ফোন দেওয়ার পরে উনি বলছেন হয়নি, তো আমি বলছি যে আপনি দেন, আমার খুব দরকার, আমি বাকিটুকু করে নিব। তো এখন এই অবস্থায় আমি কি করতে পারি বলুন। আমার মানে দিনটাই কেমন যেন হয়ে গেল, মানে মাথায় এত বড় একটা টেনশন, কাপড়টা দেখে মানে পুরাই আমার মানে কি বলবো, বলারই ভাষা নেই, এত কষ্ট লাগছে। আর এখানে এই জামাটার আমি মাঝখানের একটু কাজ ছিল উনি করবে, আর লম্বা লম্বা যে দাগ দেখলেন ওই কাজটা আমি নিজে করব, ওনাকে দিয়ে বিশ্বাস করতে পারছিলাম না যে কেমন হবে, আমি নিজেই করবো ওটা, সেজন্য দিয়েছিলাম। কিন্তু এমন কাজ করে দিয়েছে আসলে আমি, আমার বলার ভাষা নেই। ব্যবসা করতে গেলেই আসলে এরকম হয়, এটা আসলে শিক্ষা, অনেক বড় শিক্ষা পেলাম আমি, এরপরে আর হয়তো ভুল হবে না আমার দ্বারা। আর এখানে আমি আপনাদের সামনে আবার নতুন করে এই ড্রেসটি নিয়ে এসেছি, এর আগেও আমি এই ডিজাইন এই ড্রেস দেখিয়েছিলাম, তো আজকে আর একটু ভালো করে দেখাবো। এই জন্য কারণ হলো আমার এই ড্রেস দুইটা অনেকেই, অনেক ভাই আপুরা, আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই খুব পছন্দ করেছেন, অনেকেই অনেক রকম ভাবে আমাকে প্রায় জিজ্ঞেস করেছেন, তো আমি সেজন্য একটু ভালো করে আপনাদেরকে কাজ থেকে দেখানোর চেষ্টা করছি, একটু ভালো করে সব দিকটা দেখিয়ে দিই। আর আরেকটা বিষয় হলো আমার ভিউয়ার্স প্রিয় ভাই বোনেরা, দেখুন আমি বারবারই বলেছি যে আমার সাথে দামের বিষয়টা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কথা বলবেন, আমি ওখানে আপনাদের সাথে কথা বলবো, মেসেঞ্জারের মাধ্যমে ডিটেলস আপনারা জানবেন, দাম জানবেন, সেই অনুপাতে কথা বলবেন, এতে সমস্যা হবে না। কিন্তু এখানে আমি ভিডিওর মানে কমেন্টে আমি দামটা বলতে চাচ্ছি না, এটা একদিকে আমার ব্লগ ভিডিও, অন্যদিকে আমার এটা ব্যবসা, এর কিছুটা প্রাইভেসি থেকে যায়, এটা আপনাদের বোঝার কথা। আমি অনেকেই বলে, কিন্তু আমি বলি না, বলতে চাচ্ছি না। তো ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কথা বললে সেটা আমি আপনাদের সাথে ভালোভাবে কথা বলতে পারবো,
তো প্লিজ আপনারা দাম সম্পর্কে আমাকে ফেসবুক মেসেঞ্জারে নক দেবেন। প্রতিটা ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে, সেখান থেকে খুব সহজেই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, শুধু একটু টাচ করে চলে যাবেন ফেসবুকে। আর এখানে এই জামাটার গলার কিন্তু শেপ নেই, আমার ভিডিওটি অলরেডি অনেকটাই হয়ে গেছে কথা বলতে বলতে, তো এখানে গলার কোনো শেপ দিইনি আমি, আপনাদের ইচ্ছে মতো এখানে শেপ দিয়ে নিতে পারেন যে কোনো ডিজাইন। আর এখানে নিচের পাটটাতে আমি একটু আলাদা কাপড় লাগিয়ে পাইপিং লাগিয়ে দিয়েছি, আর পুরাটাই সবচেয়ে বড় কথা হলো ভয়েল কাপড় দিয়ে আমি কাজ করেছি, এটা অরবিট ভয়েলের উপর কাজ করা। আর এটাকে আমি ওয়াশ করে দেখেছি, এক ফোঁটা রঙও এক বিন্দু রঙও ওঠেনি, আশা করি আপনারাও যখন ওয়াশ করবেন তখন রং উঠবে না। আমি যেহেতু প্রথম ধোয়াতে রং পাইনি, আর এখানে হাতাতে কাজ করেছি, হাতাতে উপরের দিকে পাইপিংটা দিইনি, এই শুধু নিচের দিকে দিয়েছি, আর কাজটা কিন্তু অনেক সুন্দর বসেছে, কাজের দিকে কোনো মানে খারাপ নেই, দেখতে বেশ ভালো লাগছে, সেলাইটা আমার পছন্দ হয়েছিল, কারণ আমি যেরকম সেলাই দেখিয়ে দিয়েছিলাম ওরকমই করেছে। তো জামার নিচে যে উপরেও পাইপিং দেওয়া আছে আমি হাতাতে কিন্তু এটা দিইনি, এটা একদমই সাদা মাঠা রেখেছি উপরে। তবে আপনারা পছন্দ করলে এই ড্রেসটি নিতে চাইলে এর উপরে যদি পাইপিং দিয়ে দিতে বলেন আমি দিয়ে দিতে পারবো, এখনও দেওয়া যাবে, সমস্যা নেই। আর এখানে পিঠের দিকে একটা ফুলের ছোট্ট ঝাড় থাকবে, দেখতে কিন্তু ভালোই লাগছে ঝাড়টা, মানে হালকার উপরে গর্জিয়াস, বড় বড় ফুল দিয়ে গর্জিয়াস করে ড্রেসটি তৈরি করা, অল ওভার কাজ করা, এখানে পিঠের উপরে থাকবে এটা। আর পিছনে নিচের দিকটাতে ছিটানো এই শুধু কয়েকটা ফুল দিয়েছি, বেশি ঘন ঘন ফুল দিইনি, এখানে কয়েকটা ফুলই মাত্র দিয়েছি। আর এটা হলো আমার ফাইনাল লুক আমার ড্রেসের, আর আমার ড্রেসের উল্টা পিঠটাও কিন্তু ভিডিওর মধ্যে দেখেছেন, একদমই সুন্দর ফিনিশিং, একদম ঝুলঝালের মতো কিছু নেই, পরিষ্কার কিন্তু উল্টা পিঠেও। হাতের কাজের ড্রেসগুলোতে কিন্তু দেখা যায় যে নিচের পাটটাতে অনেক কুচকানো সুতা টুত থাকে, মানে কেমন যেন একটা ময়লা ময়লার মতো আর কি ঝুলঝুল করে, সেগুলো কিন্তু আমার ড্রেসে নেই। কর্মীরা দেওয়ার পরে আমি সেখানে আমার নিজের মতো করে আবার চেষ্টা করি সুন্দর করে সেটাকে পরিষ্কার করার, তবে লোক দিয়ে কাজ করা অনেক কঠিন, সেটাকে আমাকে আবার ডাবল পরিশ্রম করতে হয়, তবু নিজে করা সম্ভব নয়, এত ড্রেস আসলে নিজে হাতে সেলাই করা সম্ভব না, যেহেতু আমি গৃহিণী, সেহেতু কারণ আমার সংসার বাচ্চা সব সামলিয়ে কিন্তু কাজটি করতে হয়, আমি ঘরে বসে যেটা করতে পারছি এটা আমার জন্য অনেক। তো এখানে হাতাটা আছে, হাতার নিচের দিকটাতে একটু কাটওয়ার্কের কাজ করা আছে, আর উপরের দিকে পুরাটাই অলওভার কাজ। আর এখানে ফ্রি সাইজ হাতা আপনার যতটুকু ইচ্ছে বা যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু করে নিতে পারবেন, যতটা চওড়া করার ইচ্ছা করা যাবে। আর এই যে জামার সামনের পাটটাতে আমার এই জামাতেও কোনো গলার শেপ দেওয়া নেই, আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। আর জামাটার ঝুলও কিন্তু ছোট বড় করা যাবে, নিচ থেকে নয় উপর থেকে, কারণ উপরে অনেকটুকু কিন্তু জায়গা রয়ে গেছে, সেখান থেকে কিন্তু কেটে জামার ঝুলটা ছোট বড় করতে পারেন, 45-46 এরকম, 47 এরকম হবে, 50 ঝুল দিয়ে আমার ড্রেসটি তৈরি করা, সেখানে সেলাইয়ের জন্য কিছু খেপে গেছে এরকম, আর বডিতে এরকম ছিটানো ফুল, ঘন ঘন ফুল দিয়েছি, আর এখানে নিচের দিকে এসে বাঁকা করে একটু চওড়া করে ডিজাইন করেছি। আর আরেকটা সবচেয়ে বড় কথা হলো এই ড্রেসটা হলো আমার প্রাইড কটন কাপড়ের, এটা কিন্তু প্রাইড কটন কাপড়ের, এই যে পাতলা হবে, আর আগেরটা ছিল হলো ভয়েল কাপড় দিয়ে, ওটা বেশ পিটা কাপড়, কিন্তু এটা হচ্ছে আমার একেবারে অরিজিনাল প্রাইড কটন, আমি এটা শোরুম থেকে নিয়েছি, এটা বাইরে থেকে কোনো প্রাইড কটন কাপড় আমি কিনিনি, কিনিও না, আমি বাইরে থেকে যখন কিনি তখন ভয়েল কাপড় কিনি, আর প্রাইড কটন ঠিক শোরুম থেকেই নিই।
আর আমাদের এখানে পাবনাতে শোরুম একটাই, সেখান থেকেই নিই কাপড়, এজন্য সেটা ডুপ্লিকেট হওয়ার কোনো পথ নেই বলেই আমার মনে হয়। তো আর এই যে উল্টা পিঠে শুধু ছিটানো ফুল দিয়েছে, তবে এই ড্রেসটার উল্টা পিঠটাতে কিন্তু ঘন ঘন ফুল দেওয়া। তো বন্ধুরা এই তো, আর যদি আমার ড্রেসগুলো ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ড্রেসগুলো এখন সম্পূর্ণই রেডি। তো এ পর্যন্তই, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি বাড়ি যাব বলে ভিডিও দিতে হয়তো একটু দেরি হতে পারে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। তবে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।